पानीघट्टा नगरपालिकाको वार्ड नम्बर 21 स्थित घोला पूर्वपल्ली क्षेत्रमा सोमबार राति भाजपा कार्यकर्ताहरूसँग भेट गर्न जाँदा भाजपाका उत्तर सहर जिल्ला अध्यक्ष किशोर कारे र उनका चालकलाई हमला गरिएको छ। त्यसपछि उनीहरू गोला पुलिस स्टेशन आएर उजुरी गर्न पुलिस र तल्लो तलहका कार्यकर्ताहरूसँग झगडा भएको थियो। परिणाम स्वरूप घोला र मध्य गाउँ सडकमा साँझ 3 बजेसम्म बन्द रहन्छ। मध्यरातसम्म घटना भएको थियो। यो आरोप लगाइएको छ कि 3 राउन्ड फायर गरिएको छ। আমি যখন এই থানায় এসে পৌঁছাই, আমি ছিলাম না, আমি যখন থানায় এসে পৌঁছাই, এসে দেখছি যে পুরো 500টা ছেলে এখানে বিজেপির সব ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা, আমি কিছু বলার আগে দেখি আইসি যখন এসে আইসিকে ধরে মারছে, আইসিকে মানে বিভৎস গালাগালি করছে, গালিগালাজ করছে, তাকে ধরে মারছে, তাহলে কি বিচার করবো আমরা? যেখানে আইসিকে ধরে মারছে কি দল? বিজেপি 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 ছাড়া এত নোংরা নোংরা করতে পারে নাকি? মূল ঘটনাটা কি হয়েছিল, কি নিয়ে আজকে এই অশান্তি? মূল ঘটনা হচ্ছে আমি ছিলাম না, ওরা আমি শুনতে পাই, আমাকে ফোন করে সবাই ফোন করছে, আমার ওয়ার্ডের ছেলেরা পূর্বাঞ্চল ডি ব্লকে 29 নম্বর ওয়ার্ডে পূর্বাঞ্চল ডি ব্লক, সেখানে তারা বলছে যে দিদি এখানে 2 ম্যাটারের বাইরের সব ছেলেরা এসে এত ভর্তি করে রয়েছে, আমরা ভয় পাচ্ছি, সব গালি গালাজ করছে, সব মদ্যপান করছে, খুব চিল্লামিল্লি হচ্ছে, আমরা ভয় পাচ্ছি এরা কী হচ্ছে। তখন আমি সবাইকে ফোন করে দিলাম, আমি তো দূরে আছি, মেয়েকে কোচিতে নিয়ে গেছিলাম, তোরা একটু যা। সবাই যখন গেছিলো সেখানে অরিন্দম গেছিলো, ওখানে হতো ওরা গায়ে হাত তোলে, গায়ে হাত তোলার পর যখন এরা থানায় দ্বারস্থ হয়, ওদের পুরো 300 থেকে 400 ছেলে এখানে, কোথার থেকে আমরা জানি না, বাইরের আরও ছেলে এখনো ঢুকছে, এইমাত্র আইসি, এইমাত্র আমরা তো ছিলেন, একা তো মেরেছে, এই অরিন্দম বিশ্বাসকে তো মেরেছে, আপনারা দেখলেন, গৌতম পালকে মেরেছে, আর বাবুদাকে মেরেছে, এরকম অনেককে মেরেছে। আমি আর যেটা বলছি আমি এখনই, যে আপনারা থাকা সত্ত্বেও আপনারা যে ছিলেন, যে চ্যানেল রয়েছেন, আপনারা তো নিজেরাই দেখেছেন যে আইসিকে মারছে, আমি বানিয়ে বলবো না, আপনারা নিজেরা দেখেছেন, এই যে আপনারা ক্যামেরা আমাকে ধরে রেখেছেন, আপনাদের সামনে কারা, তারা কি বলছিল, গালাগালি দিয়ে বলছে সরে বাচ্চা আইসিকে ধরে মার বলছিল, তো আরো বাজে বাজে গালাগালি করছিল, আমি যেগুলো বলতে পারবো না, সেটা আপনারা নিজেরা দেখেছেন, সেটা আপনারা ক্যামেরা বন্দি করছেন নাকি আমি জানি না। আমার নাম রূপালী বিশ্বাস, 29 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা। একটা বাড়ির ভিতরে বাইরে থেকে 2 ম্যাটারও করে লোক এসে ঢুকেছে, লোকাল ছেলে গালাগালি করতে করতে ঢুকেছে, তা লোকাল সমস্ত যারা আছে পূর্বাঞ্চল ডিগ্রে, তারা আমাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপারটা, কি 29 নম্বর ওয়ার্ডে হয়েছিল, 29 নম্বর ওয়ার্ডে। এবার আমরা যথারীতি গেলাম, একটা বাড়ির ভিতরে বাইরে থেকে ম্যাটারোতে এত ছেলে এসছে, তা আমরা জিজ্ঞেস করতেই পারি লোকালি কি ব্যাপার কি বৃত্তান্ত, হঠাৎ ভিতর দিয়ে ধেয়ে কতগুলো ছেলে আসলো, আমাদের সঙ্গে 2 মহিলা ছিল, এবং সেই মহিলাদের উপরে ব্লেড মেরে দিয়েছে, এখন পর্যন্ত থানায় আছে, বিজেপি বিজেপি ছেলে, বিজেপির লোকেরা, বিজেপির লোকেরা, ওরা ওখানে কি করছিল ভগবান জানে, কোনো মিলিং দিয়ে মিলিং ব্লেড দিয়ে মেরেছে, এবং আমাদের হচ্ছে যে আমরা যখন করলাম, তারপরে আমাদের আমরা সঙ্গে সঙ্গে থানায় ফোন করলাম যে বাইরের থেকে এত ছেলে এসছে, স্যার কি একটা আপনি স্টেপ নিন, আমরা কোনো কিছু না করে বড়বাবু বললো ঠিক আছে 10 মিনিট দাঁড়া আমি কোর্ট পাঠাচ্ছি, যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের 2 মেয়েকে যে অ্যাসল্ট করেছে, এবং আমাদের 3টে ছেলে ছিল, সন্দীপ মিত্র, গৌতম পাল এবং আমি, এবং আরও 4-5 জন ছেলে ছিল, তাদের পর্যন্ত মেরেছে, মারার পর আমি সঙ্গে সঙ্গে বললাম তোমরা একটা গাড়ি করো, আমরা যথারীতি গাড়ি করতে এসেছি, এফআইআর করেছি, জাজ বেরোনোর সঙ্গে সঙ্গে আমাকে প্রায় 150 ছেলে, আমি আজকে যে বেঁচেছি এটা অনেক, প্রচুর ছেলে মোবাইল শোনাচ্ছেন, আপনার নাম কি? অরিন্দম বিশ্বাস।